হারিয়ে যাওয়ারও একটা ঠিকানা থাকতে হয়। সেই গল্পটা মানে হারিয়ে যাওয়ার গল্পটা আজ বলবো তোমাদের। এটা তার গল্প, তার মানে বুঝতে পারলে না তো? সে নূপুর, আমি তাকে ডাকি জল নূপুর বলে। কিছুদিন আগে একটা পাহাড় তার পথ আটকে দাঁড়িয়েছিল, আর যে তার পাশে নূপুরকে থাকতে হবে, তবেই নাকি সে নূপুরের তালে তালে চাঁদ তারার ছন্দ খুঁজে পাবে। এমনিতেই পাহাড়টা খুব তালকানা, জগৎ জুড়েই শুধু কাঠিন্যের ধুমধুমার কাণ্ড। ভেতরের যা কিছু জলোচ্ছ্বাস সে সবই তো নূপুরের কীর্তি। তাই তার ভেতরের ঘরের অথই বাঁচাবার জন্য নূপুরকে চাই চাই, কিন্তু দুহাত পথ আগলে রাখলেই কি সব কিছু আগলানো যায়? নূপুর তো শব্দ, নূপুর তো ছন্দ, সে তো তাল লয়, নূপুর তো বেঁচে থাকার ঝংকার, তাকে কি ওভাবে আটকে রাখা যায়? গেলেও না, সে মিশে গেল বাতাসে। বাতাস তার সমস্ত অনুরাগ নিয়ে দিক থেকে দিগন্তরে ভাসিয়ে নিয়ে গেল তার সমস্ত রুনুঝুনু। ঝিকিয়ে উঠল ঝর্ণার দূরদেশী ধারা। একদিকে পাহাড়টার হাহাকার, আর একদিকে নাচের মুদ্রায় নদীর ছলাচ্ছল। কি যেন ঘটে যাচ্ছিল পৃথিবীর বুকে! সাধু চাঁদ সব দেখছিল, বলা যায় উপভোগ করছিল তাড়িয়ে তাড়িয়ে। এক সময় এলো এক ফালি কালো ডাকাত মেঘ। সে অপহরণকারী কিনা জানি না, তবে চাঁদটাকে আর দেখা গেল না। এদিকে হয়েছে কি, চাঁদের গায়েব হওয়া দেখতে দেখতে নূপুরের ওপর থেকে আমার দৃষ্টি সরে গেছে। চোখ ফিরিয়ে দেখি নূপুর নেই, কোথাও নেই। নদীর পায়ে নেই, বাতাসের গায়ে নেই, তারার গন্ধে নেই, আর পাহাড়ের কাছে তো নেই নেই। কোথায় গেল সে? এই পৃথিবীর কোথাও না কোথাও তো হারিয়ে থাকতে হয়, কিন্তু কেউ দিতে পারল না তার খবর। সারা দিন সারা রাত তার খোঁজ চলছে। দিনটা আরও বড় হোক, আরও লম্বা হোক, সেই লম্বা দিনে নূপুর ছুট্টে এসে আহ্লাদে গড়িয়ে পড়ুক, তখন সারা পৃথিবী হয়তো একযোগে চিৎকার করে বলবে, এসেছে বড়দিন, শুভ বড়দিন। তারপর একটা চিরহরিত হাসির আভায় সকালটা চোখ খুলবে ধীরে ধীরে। শুভ বড়দিন, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।